ফুডিং সম্পর্কে বেশ কিছু টিপস কিন্তু কম বেশি আগে পরে প্রত্যেককে দিয়েছি। তো আজকে এই শীতকালে বাচ্চা বোর্ডিং করতে গিয়ে আরেকটা বিশেষ জ্ঞান আমি রপ্ত করতে পারলাম, সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন একটা সুন্দর স্পেসিফিক জায়গার মধ্যে কিন্তু রাখা হয়েছে। এইখানে কোনো রকম কোনো ঠান্ডা প্রবেশ করতে পারছে না, যথেষ্ট গরম রয়েছে। অলরেডি আমার শরীরে ঘাম চলে আসছে, আর এই শীতের মধ্যে যদি একটা মানুষের শরীরে ঘাম চলে আসে তাহলে তাপমাত্রা মোটামুটি এর মধ্যে ঠিকই আছে, বুঝতে পারছেন। তো তা সত্ত্বেও দেখুন বাচ্চাগুলো সব কিন্তু এক জায়গায় জটলা বাঁধছে। তো এই জটলা বাঁধার কারণটা কি, এইটা আমি অনেকক্ষণ এখানে প্রায় আধ ঘন্টা বসে থেকে থেকে যে বিষয়টা আমি অনুভব করতে পারলাম, যে এখানে বাল্ব দিয়েছে দেখুন একটা দুটো তিনটে চারটে, আর এর মধ্যে দুটো বাল্ব আছে, তার মধ্যে একটা জ্বালিয়েছি, এই যে একটা জ্বলছে আর একটা কিন্তু অফ রয়েছে, কারণ বাল্ব নেই। তো বাল্ব থাকলে আরেকটা দিয়ে দিতাম, সমস্যা নেই। তো এর মধ্যে যে পরিমাণে হিট রয়েছে, 35-এর উপরে হিট রয়েছে, কোনো সমস্যা নেই, মানে 35 তো 100% আছে। ও খাবারপত্র জলের পত্র সব কিছু দেওয়া হয়ে গেছে। এইবার আমি যেটা লক্ষ্য করলাম যে বাচ্চাগুলো কেন এক জায়গায় দোলা বাঁধছে, এই প্রত্যেকটা বাল্বের নিচেই, যতগুলো বাল্ব এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা বাল্বের নিচেই বাচ্চা জটলা হচ্ছিল। তো আমি অনেকক্ষণ বসে থেকে থেকে বিষয়টা আইডেন্টিফাই করার পরে এই বাল্বগুলোকে আমি আরও এতটা ডাউনে দেওয়া ছিল, মানে এদের মাথার থেকে খানিকটা উপরে দেওয়া ছিল, তো সেইটাকে আমি এখন দেখুন অনেকটা উপরে করে দিয়েছি। আগের লেভেলটা ছিল এই লেভেলে, এখন প্রায় এর থেকে হাফ ফুট মতো উপরে তুলে দিলাম। এখন মোটমাট মাটির থেকে মানে ফ্লোর থেকে প্রায় 1.5 ফুট মতো হাইটে রয়েছে প্রত্যেকটা বাল্ব। এবার কি হচ্ছে, এই যে একটু হাইট করে দিলাম, তাহলে এরা পার্টিকুলারই একদম বাল্বের নিচে এসে দাঁড়াতে পারছে না। অলমোস্ট সব চারিদিকে ছড়িয়ে একটা জটলা রয়েছে, কিন্তু আগে কী হচ্ছিল প্রত্যেকটা বাল্বের তলে একটা করে জটলা বাজছিল, সেইটা কিন্তু বর্তমানে নেই। আর এই সমস্যাটা কাটাতে পারলে কিন্তু বাচ্চা যে চাপা খেয়ে মর্টালিটি, সেই মর্টালিটিটা কিন্তু আমরা বন্ধ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটু ছড়িয়েছে, আগে তো কী হচ্ছিলো এর তলায় কিছু প্রত্যেকটা বাল্বের তলায় কিছু কিছু জটলা ছিল, তো সেই বিষয়টা এখন কাটাতে পেরেছি। আর আস্তে আস্তে এখন খাবারে লেগেছে, জলে লেগেছে, এখন আস্তে আস্তে আরও ছড়িয়ে যাবে। তো এইভাবে একটু কেয়ার করতে হবে বাড়তিভাবে, মানে বুঝতে হবে যে কোন বিষয়টা কি কমি হচ্ছে আর কোন বিষয়টা করলে সঠিক হবে, সেটা আপনাকে খানিকটা সময় দিয়ে বুঝতে হবে। সব কিছু ভিডিওতে বা সব কিছু এইভাবে বলে তো সম্ভব নয়, আপনাদের নিজেদেরকে বুঝতে হবে। তো আজকে আমার আবার একটা নতুন জ্ঞান সঞ্চয় হলো, তার কারণ হচ্ছে পাখির মাথা থেকে মোটামুটি 6-8 ইঞ্চি এরকম হাইটে আমরা রাখতাম। তো প্রচুর শীতে কী হচ্ছে, বাচ্চাটা অনেক দূর থেকে ক্যারি করে আনা হয়েছে, তো তাদের একটা হাওয়া লেগেছে, ধকল রয়েছেই। এইবারে কী হচ্ছে, বাল্বটা যদি আমি হাইটে দিয়ে দিই তাহলে তাপটা চারিদিকে একদম সমানভাবে ছড়াচ্ছে, প্লাস পার্টিকুলার যে এইখানে বাল্ব রয়েছে ওরা কিন্তু ওরা অনুভব করতে পারছে না, যার কারণে কী হচ্ছে ওরা এখন প্রপার এরিয়াটাই যে গরম রয়েছে চারিদিকে ছড়িয়ে খেলে কুদে আরামসে খাওয়া দাওয়া করবে, আরামসে ওদের মতো ওরা চলবে। তো এইটুকুনি বলার ছিল যে যখনই দেখবেন যে বাচ্চাগুলো প্রচুর জড়ো হচ্ছে এক জায়গায়, বিশেষ করে বাল্বের নিচে, তখন কিন্তু বাল্বগুলো একটু হাইট করে দিতে হবে। এমনিতে এখনও দেখতে পাচ্ছেন পুরো একদম লোডেড ছড়াছড়ি, দেখুন একদম গায়ে 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 রয়েছে, তার মানে এদের এখন শীত করছে, কিন্তু এর মধ্যে যে তাপমাত্রা যথেষ্টই এদের তাপমাত্রা রয়েছে তা সত্ত্বেও গাদাগাদি করছে। তো জাস্ট কিছুক্ষণ আগে বোর্ডিংয়ে দেওয়া হলো, বোর্ডিংয়ে দিয়ে প্রথমে ইলেকট্রোল পাউডার দেওয়া হয়েছিল, আর এখন এই খাবার দিলাম আর নর্মাল জল দিয়ে দিলাম, কালকে থেকে দেবো অ্যান্টিবায়োটিক। তো আজকে এরকম সাদা জল চলবে, আর রাত্রে একটু বাড়তি কেয়ার করতে হবে যাতে একভাবে জটলা না বেঁধে যায়, সেটা চেষ্টা করতে হবে ছাড়িয়ে দেওয়ার। ওকে, ধন্যবাদ।